এই মন্দিরটা আছে আমাদের মধুপুরে বাজারে। তো জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে সেফ রাখার জন্য ওকে সমস্যা আপনাদের এর জন্য আমরা আপনাদের সর্বোচ্চ পাশে আছি সব সময়। কোনো প্রয়োজন হলে আমি আপনাদের নম্বর দিয়ে গেছি, কালকে রাত্রিও আসছে, তো বুঝিয়ে কালকে রাত আপনাদের পাহারা দিছি। আজকে আমাদের টেক্সটাইল কলেজের ছাত্র শিবিরের ছেলেরা এসে আপনাদের পাহারা দেবে, আপনাদের সাথে থাকবে, আপনাদের কোনো ভয় নেই ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা বাংলাদেশে যে সংখ্যালঘু গোষ্ঠী আছে হিন্দু ধর্ম বা মন্দির গুলোকে হামলা করছে, আসলে এরকম কোনো কিছু হচ্ছে না। তো আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করছে, কারণ যতক্ষণ পর্যন্ত এই পুলিশ প্রশাসন না আসে সেক্ষেত্রে কিন্তু তাদের নিরাপত্তার একটা ঝুঁকি থেকে যায়। সেক্ষেত্রে আমাদের জামাতের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকের এসে যে আচ্ছা আঙ্কেল, আপনাদের এখানে তো কোনো প্রকার সমস্যা হয়নি? না, সেটাই, আর যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে নাম্বার আছে, আপনারা ফোন দেবেন, আমরা সর্বক্ষণই আপনাদের সাথে আছি। কারণ ধর্ম যার যার সেটা তাদের পালন করবে, আমাদের ইসলাম ধর্ম প্রত্যেকটা ধর্মকে সম্মান দেখানোর জন্য কিন্তু বলা হয়েছে। তো স্যার, এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু কিছু গোষ্ঠী, সেই ক্ষেত্রে তো আপনাদের কোনো সমস্যা নাই? যেটা হবে সেটাই বলছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে জামাত ইসলামের সবাই আছে, প্রত্যেকে আমরা চেষ্টা করছি যে আমাদের আশেপাশে যে ইয়েগুলো আছে সেগুলো আমরা সেফলি রাখবো, যেহেতু আমাদের স্থান সেটা আমাদের। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কোনো চাপ বা কোনো কিছু হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা? না, সমস্যা নেই, সমস্যা লাগবে না। আপনাদের মতন লোকদের কারা করেছে, জামাত শিবিরের লোকেরা করছে, এইভাবে যেন না হয় আমরা সেটাকে হচ্ছে যাতে এই প্রকার কোনো সমস্যা না হয়, এটা তদারকের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম নিয়েছে। মানে আমরা নামপাদ দিয়ে যাচ্ছি, যদি কখনো এই জাতীয় কোনো সমস্যার সাথে সাথে আমাদের ফোন দিবেন, আমরা এসে সেটাকে দেখভাল করব ইনশাআল্লাহ। সম্মানিত রহমতি বাসি, আপনাদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা, আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন এই ফ্যাসিবাদী সরকার দীর্ঘ এক মাস এদের সাথে আমাদের ছাত্র জনতা তাদের সামনে প্রাণ দিয়ে রক্ত দিয়ে জেল খেটে নির্মম ভাবে নির্যাতিত হয়ে এই বাংলাদেশ দুর্নীতি এবং অপসংস্কৃতি এবং রাহাজানি হামলা হয়। কারণ এখন বর্তমান প্রতিটা স্তরে প্রতিটা জায়গায় আমরা কোথায় অন্যায় ঘটতে দেব না। আমরা সালাম আলাইকুম রহমতুল্লাহ। লঘু হিন্দু বা অন্য সম্প্রদায়ের প্রতি কোন রকমের চাপ সৃষ্টি করতে চাই তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমরা সব সময় আমরা নিয়োজিত আছি ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি এটা জানাই যে স্থানীয় যারা জামাত ইসলামী বাংলাদেশের সদস্য আছে, কোন রকমের সুবিধা অসুবিধা তাদের কাছে জানাইলে আমরা এসে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা ছাত্রদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই, ছাত্র শিবিরের পক্ষ থেকে। তো আমরা 1971 সালে একবার যুদ্ধ করেছি, কিন্তু আমাদের বাক স্বাধীনতা, আমাদের বলার স্বাধীনতা, আমাদের চলার স্বাধীনতা ছিল না। আমরা আবার এই যে 1 জুলাইটাকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা যারা ছাত্র আছি এটাকে প্রতিহত করার জন্য গণসচেতনতামূলক আমরা এই জামাত ইসলাম, জামাত ইসলামী বাংলাদেশ সহ আমরা যারা আছি ছাত্ররা, ছাত্র শিবিররা সবাই আপনাদের সাথে একত্রতা পোষণ করব, এবং যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা সব সময় থাকবো, প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে হলো আপনাদের সবাইকে রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তেমন মানুষ আপনারা একই গ্রামে একই পাশে, আপনাদের যত প্রকার সুবিধা অসুবিধা আমরা আপনাদের সব প্রকারের সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা। আমরা আপনাদের একটা জিনিস অবগত করতে এসেছি যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি 5ই আগস্ট, এরপর একটা কুচক্রী মহল এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঘটনা ঘটে আমাদের জানাবেন, আমরা আপনাদের জানমালের ইনশাল্লাহ রক্ষা করব, রক্ষা করার সর্বোত্তম আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হিন্দুদের সংখ্যারও তাদের উপর নির্যাতন করছে, এরকম কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু চলছে যে আমাদের হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, কিন্তু এরকম তো না, এরকম আমাদের এলাকাটা ভালো আছে। আমাদের গ্রামের নামটা বিজয়পুর পুরাহাটি ইউনিয়ন। আচ্ছা, যদি কোনো প্রকার সমস্যা হয় এই যে ভাইরা আছে অবশ্যই নাম্বার দিয়ে দেবে, যদি কেউ এরকম করতে চায় আপনারা অবশ্যই তাকে ধরে রাখবেন বা ভিডিও করে রাখবেন এবং ভাইদের ফোন নাম্বার দিয়ে দেবে, যদি কোনো সমস্যা হেল্প লাগে তারা কিন্তু করবে, অবশ্যই হেল্প লাগলে আপনাদের উদ্যোগেই কিন্তু তারা কিন্তু আজকে বেরিয়েছে, আপনাদেরকে আমরা জানাবো, অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। তাহলে তো আপনাদের কোনো সমস্যা না, এখন বর্তমান সমস্যা নাই। সম্মানের উপস্থিতি, ছাত্র জনতার এই বিজয়ের মাঠে কোন সন্ত্রাসী যাতে আমাদের এই স্বাধীনতাকে রুখে দিতে না পারে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এই কর্মসূচি যে আমাদের পরিস্থিতিতে বাংলাদেশে কোনো প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, যার কারণে আমরা এই প্রশাসনিক আপনাদের যে নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে আছেন বা এসে দাঁড়ায় যাবে, অর্থাৎ আপনাদের পোড়াহাটি ইউনিয়নের সবচেয়ে বড় মন্দির আমাদের চৌরাস্তা বাজারে যে মঠ বলা হয় ওখানে আপনারা আপনাদের বড় প্রতিষ্ঠান সেটাকে আমরা গত রাত্রেও পাহারা দিয়েছি এবং আজকের থেকেও আমাদের যে টেক্সটাইল কলেজের ওখানে যেখানে যারা ছাত্র শিবিরের ছেলেরা আছে ওরাই আজকের থেকে আপনাদের ওইটা পাহারা দেবে এবং এই বলেই তারা আগ্রহ আছে যতদিন এই নাশকতার ভয় আমাদের না কাটছে আপনাদের ভিতরে মানে নিরাপত্তার যতদিন আপনারা বলবেন হ্যাঁ আমাদের আর কোনো সমস্যা নাই সেতদিন আমরা আপনাদের পাশে আছি। উপস্থিত সকলের প্রতি আমার সম্মান রইল, যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে আমাদের সবসময় আপনাদের পাশে থাকার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা? না না, এখানে কোনো সমস্যা নাই, আপাতত কোনো সমস্যা নাই এবং সমস্যা যা ঘটেছে আমরা তো আগেই দেখেছি যে কারা করিয়েছে বা কারা করেছে, কারণ আমাদের একটা পূর্বের ইতিহাস হিন্দুদের আছে যে ভারতের রাষ্ট্রপতি তিনি জানেন কি যেন না না ভারতের রাষ্ট্রপতি আসলো যে ভারতের রাষ্ট্রপতি যে আসলের আগে খালেদা জিয়ার জমিন দিয়ে আসলো তখন তো জামাত বা বিএনপির কোনো অবস্থানই নাই, কিন্তু সেমিন্দে মন্দিরগুলো ভাঙানো হলো, ভারতকে দেখানো হলো যে দেশের ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইরাস্তা সন্ত্রাসী দল এবং রাজাকার বা বিভিন্ন ভাবে ভারতের কাছে আখ্যায়িত করা হলো। এরা হয়তো এমনও সুযোগ নিতে পারে যেহেতু ওরা এখন সব পলায়ে, একই দিনই ভারতে যেহেতু হাসিনা এখনো ইন্ডিয়ায় আসে অবস্থান করছে ওখান থেকে পরিকল্পনা করে একই দিনে আমাদের বাংলাদেশের সমস্ত মন্দিরগুলোর উপর হামলা করতে পারে এবং বহির্বিশ্বে দেখাতে পারে যে দেশের হিন্দুদের পর যে ইসলামী শাসনতন্ত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আসলে যে আমরা সন্ত্রাসী বলে এতদিন বলছিলাম এটা বাস্তবায়িত করতে পারে, এই জন্য এই দায়িত্ব ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবির এবং আছে জামাত ইসলাম সহ বাংলাদেশের সমমাননা যে দলগুলো আছে আমরা সবাই মিলে আমরা সবাই এদেশের নাগরিক সবাই সবার সাথে হাত মিলিয়ে রক্ষা করব, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ যেখানেই থাকুক যেভাবেই থাকুক তাদের বলার পরে তাদের যদি আমরা পাই আমরা সরাসরি মারবো না, তাদের আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করব, এটাই আছে আমাদের মূল লক্ষ্য থাকবে। বাদ বাকি আপনারা যে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের লোক আমাদের হিন্দু সম্প্রদায়ের খালি এখানে না, অনেক জায়গায় আমি দেখেছি কোরসাদপুর মহেশপুর ইরাজ থেকে পাহারা দিচ্ছে, যে হেফাজতে ইসলাম আমি দেখেছি যেটা পাহারা দিচ্ছে, বিএনপি বাংলাদেশের জন্য জনগণের জন্য যতটুকু না নির্ভরশীল হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতটুকু না করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি নিজে তার প্রমাণ, বিএল বিশ্ববিদ্যালয় কলেজ আমার গুরু ছিল মঈম ভাই সভাপতি 2012 সালে তার নির্মম ভাবে বিএল কলেজের হোস্টেলের সামনে নির্মম ভাবে মেরে হত্যা করা হয়েছিল, আমার খুব প্রিয় লোক এবং আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার যে রক্ত শরীরী সেই মহিম ভার রক্ত আমার শরীরে এখন বসছে, ওরা এতটা ভিতরে যদি কাছে না যাওয়া যায় ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আসলে কিছু বোঝা যায় না। তো সর্বসাকল্যে আমরা আশা করছি
যে যারাই কক্ষগত করুক না কেন, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ সংখ্যালঘু বলে কথা না, যেখানে অন্যায় হবে তার পাশে তারা সহাবস্থানে অবস্থান করবে। আমি এই ইউনিয়নের ছেলে, আমার নাম অজয় বিশ্বাস, আমি পোড়াহাটি ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক। এবং আমি এই যে আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব মারা গেছেন, ইনার জন্য আমি কতবার নির্যাতিত হয়েছি, আমার এই কানটা কিন্তু নষ্ট, মারিয়ে মশুর রহমানে দেখতে গেছিলাম, অপরাধ ছেলে এইডিয়ে মশুর রহমান দেখতে গেছিলাম, বুঝেছেন। তাই এইভাবে বিভিন্ন ভাবে আমাকে যে নিজেতে এখন ঘটনা হয়েছে, ভাই একটা কথা বলেছে আমি সাহেব, যে আসলে ভয় তোরা পাঁচ ভাই বলতে পারে না, আসল কথা কি হিন্দুরা না বলিয়াস কথা না, কোন মুসলমান লোক তার বিরুদ্ধে মুখ খুলে বলতে পারেনি, এখন বলার সময় এসে এখন সত্যি কথাটা আস্তে আস্তে প্রকাশ পাবে, এটাই আছে বাস্তব কথা। আমরা আশা করছি ইসলামী ছাত্র শিবির আমাদের সাথে থাকবে এবং আমরা তাদের সাথে থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।